উড়ে এসে জুড়ে বসালো আওয়ামী লীগের প্রতিনিধি হবে না বলছেন কাদের। এদিকে আওয়ামী লীগকে খেসারত দিতে হবে বলছেন জয়নুল আবেদিন। সীমান্তের ঘটনায় মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার বলছেন রিজভি। তৃণমূল গোছাতে জেলা এবং সহযোগী সংগঠনের সম্মেলন করবে আওয়ামী লীগ। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষের উকিলরা এখন কি বলবেন এবং সর্বশেষ জানাবো খুলনায় ট্রাক ইজি বাইক সংঘর্ষে বাবা মেয়ে সহ নিহত পাঁচ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উড়ে এসে জুড়ে বসা লোক আওয়ামী লীগের প্রতিনিধি হবে না বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকে অনেক কিছু ভাবছেন, অমুকরা এখন কোত্থেকে আসছে, কে আবার জুড়ে আসছে, উড়ে এসে জুড়ে বসা লোক আওয়ামী লীগের প্রতিনিধি হবে না। তিনি বলেন, সিম্পল লিভিং হাই থিঙ্কিং শেখ হাসিনার মূল মন্ত্র। আমরা এমন নেত্রী পেয়েছি যিনি সততার জন্য সারা বিশ্বে সমাদৃত। বিশ্বের সবচেয়ে সৎ নেতৃত্বের প্রথম সারিতেই আমাদের নেত্রীর নাম রয়েছে। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, 1550 জন ফর্ম কিনে জমা দিয়েছেন, এর মধ্যে দিতে হবে মাত্র 48 জন। এটা নেত্রীর উপর ছেড়ে দিন। নেত্রী কোনো মুক্তিযোদ্ধা সন্তানের নাম কোনো জেলায় গিয়ে লিখে রেখেছেন, তিনি হয়তো স্থান পাবে এই 48 জনের মধ্যে। সকল ধরনের কলহ মুছে নেতা কর্মীদের নতুন করে একাত্তা হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেত্রীর নির্দেশনা অনুযায়ী সবাই কাজ করবেন। এই বিজনেসকে নস্যাৎ করার জন্য শত্রুরা তৎপর, শত্রুদের হাতে হাতিয়ার তুলে দেবেন না আমাদের ক্ষতি করার জন্য। আর আওয়ামী লীগ নিজেরাই যদি নিজেদের শত্রু হয়, বাইরের শত্রুর কোনো দরকার নেই। আওয়ামী লীগকে খেসারত দিতে হবে বলছেন জয়নুল আবেদিন। আওয়ামী লীগকে খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, জুলুম নির্যাতন ও একতরফা নির্বাচন করে দেশের ইতিহাসে যে কলঙ্ক সৃষ্টি করেছে তার খেসারত যুগ যুগ ধরে দিতে হবে। ফারুক বলেন, ওবায়দুল কাদেরকে বলতে চাই, খেসারত আপনাকেই দিতে হবে, কারণ আপনারা জনগণের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন করেছেন, যে সরকার গঠন করেছেন, তাতে অপেক্ষা করুন, আর সময় খুব কাছে। আপনাকে খেসারতের জন্য জনগণের কাছে দাঁড়াতে হবে। বাংলাদেশের ইতিহাসে আপনারা যে কলঙ্ক লেপন করেছেন এর জন্য আপনাদেরকে দায়ী থাকতে হবে। গত 28 অক্টোবরে বিএনপি সমাবেশে পণ্ড করে দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সিনিয়র নেতাদের গ্রেপ্তার পরিকল্পিত ষড়যন্ত্র। সরকারের উদ্দেশ্যে সাবেক বিরোধী দলীয় চিফ হুই বলেন, এখনো সময় আছে, পদত্যাগ করুন, নির্দলীয় সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিন, তা না হলে জনগণের রেশানলে পড়ে যাবেন, তখন শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ অবস্থা আপনাদের হবে। বিএনপিকে আন্ডার এস্টিমেট করেন না, বিএনপি জনগণের দল, বিএনপি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের দল। বিএনপিতে যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দলের মতো শক্তিশালী সংগঠন রয়েছে। আমরা রাজপথে আছি, জনগণকে নিয়ে আমরা রাজপথেই থাকব। সীমান্তের ঘটনায় মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার বলছেন রিজভি। ব্যর্থতা ঢাকতে সরকার সবকিছুতে বিএনপিকে দোষারোপ করছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, মিয়ানমার সীমান্তের ঘটনা নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার। রিজভি বলেন, বিরোধী দল দমনের সরকারের আদালত ও আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে। কারাবন্দী দলের মহাসচিব মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা অসুস্থ হলে তাদের মুক্তি দেওয়া হচ্ছে না, কারাগারে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগ করে তিনি বলেন, বন্দি অবস্থায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী মারা গেছে। এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছে বিএনপি। 7 জানুয়ারি নির্বাচন সারা বিশ্ব প্রত্যাখ্যান হয়েছে বলে দাবি করেছেন রিজভি। রিজভি বলেন, ভারত সরাসরি যেভাবে এই নির্বাচন সমর্থন করছে তা বোঝা যায় তারা নিজ দেশের শক্তিশালী গণতন্ত্র চাইলেও বাংলাদেশে প্লাস্টিক গণতন্ত্র চায়। তৃণমূল গোছাতে জেলা এবং সহযোগী সংগঠনের সম্মেলন করবে আওয়ামী লীগ। আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি স্বাগত ভাষণে দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সুস্পষ্ট বক্তব্য রাখেন। তিনি নির্বাচনে হারার পর কাদা ছোড়াছুড়ি করা, নির্বাচন নিরপেক্ষ হয়নি এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন। এরপর বিভিন্ন স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, কোন্দল দল নির্বাচনের জন্য আওয়ামী লীগের 3 ধাপের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। প্রথমত, অবিলম্বে যেন কোন্দল বন্ধ হয় সেজন্য সাংগঠনিক সম্পাদকদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে এবং এরপর যারা কোন্দল করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে।
দ্বিতীয়ত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপজেলা নির্বাচনে এমপি, মন্ত্রী বা দলীয় নেতারা কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবেন না, কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন না। যদিও নির্বাচন আইন অনুযায়ী এমপি মন্ত্রীরা কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারেন না, কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতারা মনে করছেন যে এমপিরা প্রকাশ্যে প্রচারণায় অংশগ্রহণ না করলেও গোপনে গোপনে তারা তাদের নিজস্ব প্রার্থীকে সমর্থন দেবেন। এটা যেন না করা হয় তার সত্যিকার অর্থে যেন উপজেলা নির্বাচনটি উন্মুক্ত হয় সে ব্যাপারটি লক্ষ্য রাখার জন্য আওয়ামী লীগ হাইকমান্ড থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। তৃতীয়ত, জেলায় জেলায় আওয়ামী লীগ যেন সম্মেলন করে সেই বার্তা দেওয়া হয়েছে যে সমস্ত জায়গায় সম্মেলন হয়নি সেখান থেকে সম্মেলন শুরু করে পর্যায়ক্রমে সব জেলায় সম্মেলন সমাপ্ত করা, উপজেলা সম্মেলন সমাপ্ত করার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী বছর শেষ দিকে, অর্থাৎ এবার আগস্টের পর থেকে বা চলতি বছরের শেষ থেকে জেলায় জেলায় সম্মেলনগুলো আর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সম্মেলন করে নেওয়ার উদ্যোগ আওয়ামী লীগ গ্রহণ করতে যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা দলের শৃঙ্খলা বিরোধী কাজকর্মগুলো করছে তারা দলের নিয়ম নীতি মানছেন না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বৈঠকের একটি তাৎপর্যপূর্ণ দিক ছিল দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন তাদের দায় মুক্তি দেওয়া, কারণ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ধারা 47 ধারা অনুযায়ী কোনো দলের নেতা বা কর্মী দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন না, আর এই কারণে তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা বহিষ্কারাদেশ পর্যন্ত দেওয়া হতে পারে। কিন্তু এবার কৌশলগত কারণে আওয়ামী লীগ স্বতন্ত্রদেরকে স্বাগত জানায়। আওয়ামী লীগ সভাপতিও আজ বর্ধিত সভায় বলেছেন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, নির্বাচন যেন অংশগ্রহণমূলক না হয় সেজন্য পরিকল্পনা ছিল, আর এই কারণে স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দেয় আওয়ামী লীগ। তা না হলে দলে এই নির্বাচন নিয়ে অনেক রকম প্রশ্ন তৈরি হতো, আর এই কারণেই যারা স্বতন্ত্র হয়েছেন বা হতে পারেননি কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করার জন্য একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি আওয়ামী লীগের কাউন্সিলে চূড়ান্তভাবে অনুমোদন করা হবে বলে জানা গেছে। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষের উকিলরা এখন কি বলবেন? গত বৃহস্পতিবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে এক উত্তপ্ত উত্তেজনাপূর্ণ এবং পক্ষপাতপূর্ণ নির্বাচনের নেপথ্য ছিল পাকিস্তানের সেনাবাহিনী। ইমরান খানকে প্রতিহত করার জন্যই তত্ত্বাবধায়ক সরকার সাজানো হয়েছিল, সে কারণে একের পর এক ব্যবস্থা নেওয়া হয়েছিল যেন ইমরান খান কিছুতেই দৃশ্যপটে থাকতে না পারেন। কিন্তু পাকিস্তানের জনগণ রায় দিয়েছে উল্টা, এটি অন্য প্রসঙ্গ। তবে পাকিস্তানের এই নির্বাচনের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কখনো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে গ্যারান্টি দেয় না, বরং এই ব্যবস্থা কিছু সুবিধাভোগীকে ক্ষমতার কলকাঠি নিয়ন্ত্রণ করার সুযোগ দেয়, যে সুযোগ পাকিস্তানে নেওয়া হয়েছিল। পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল মার্কিন পরামর্শে। মার্কিন যুক্তরাষ্ট্র যেন সবসময় ক্ষমতার নিয়ন্ত্রণ রাখতে পারেন নিজের কাছে, সে কারণেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। বাংলাদেশের পরে তারাই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে, যেখানে নির্বাচনের সময় তারা নিরপেক্ষভাবে কাজ করবে, নির্বাচন কমিশনকে সহায়তা করবে, এটি তাদের কাজ। কিন্তু এবারে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারকে সকল সেনাবাহিনীর অনুগত তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিবেচনা করেছে। এই তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব এসে একের পর এক ইমরান খানের বিরুদ্ধে মামলা দিয়েছে, তাকে দণ্ডিত করেছে এবং এমন সব মামলা দেওয়া হয়েছে যা হাস্যকর। তিনি যেন নির্বাচন করতে না পারেন সে আয়োজনে সেনাবাহিনী যা বলেছে সেটাই করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার। দ্বিতীয়ত, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে ইমরান খান নিধনের কাজে। তত্ত্বাবধায়ক সরকার এবং সেনাবাহিনীর নির্দেশে নির্বাচন কমিশন ইমরান খানের নির্বাচনী প্রতীক বাতিল করে দেন। ব্যাগ প্রতীক নিয়ে এর আগে নির্বাচন করতেন ইমরান খানের দল পিটিআই, এবার এই প্রতীককে নিষিদ্ধ করা হয়, ফলে ইমরান খানের সমর্থক বা পিটিআই প্রার্থীরা সবাই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছে। কিন্তু স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে তারাও বাজিমাত করতে পেরেছে। কিন্তু কারচুপি করার পরে ইমরান খানের দলকে নির্বাচনের মাঠে পরাজিত করা সম্ভব নয়। পিটিআই এর পক্ষ থেকে এবং নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে ইমরানের দল পিটিআই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেত। ইমরানকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য নির্বাচন ফলাফল ঘোষণায় নজিরবিহীন কারচুপি করা হয়েছে। এখানে আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবী গত কিছুদিন ধরেই বলার চেষ্টা করছেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হলেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একমাত্র গ্যারান্টি। শুধু তাই নয়, এই নিয়ে তারা বিভিন্ন রকম যুক্তিতর্ক উপস্থাপন করে। বিভিন্ন ফোরামে বদিউল আলম মজুমদার, শাহদিন মালিক কিংবা আসিফ নজরুলের মতো বিএনপি অনুগত বুদ্ধিজীবীরা বিভিন্ন সময় বলতে চেয়েছেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে কোনোদিন একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না। পাকিস্তানের নির্বাচনের পর তারা কি বলবেন সেটা একটা বড় প্রশ্ন, কারণ আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি হলো যে কোনো তৃতীয় শক্তি নির্বাচনকে প্রভাবিত করতে পারে।
তাদের মত করে নির্বাচনে জনগণের মতামতকে উপেক্ষা করতে পারে, যেটা আমরা দেখলাম পাকিস্তানে। পাকিস্তানের গত 8 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রুটিপূর্ণ, পক্ষপাতপূর্ণ, একটি বিশেষ দলকে জেতানোর জন্য একটি বিশেষ গোষ্ঠীর একটি অবাধ্য অস্ত্র। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার দাবিদাররা এরপরও কি এই দাবি নিয়ে মাঠে নামবেন? খুলনায় ট্রাক ইজি বাইক সংঘর্ষে বাবা মেয়ে সহ নিহত 5। খুলনা সাতক্ষীরা মহাসড়কে ইটবাহী ট্রাকের সঙ্গে ইজি বাইকের সংঘর্ষে বাবা মেয়ে সহ 5 জন নিহত হয়েছে। নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের হান্নান মোরলের ছেলে সাব্বির মোরল, জিয়েলতলা গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে ইজি বাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাসের 2 বছরের মেয়ে অরুণী বিশ্বাস, বিল পাবলা গ্রামের অপি ঢালির স্ত্রী নিপা ঢালি ও অপি ঢালির মা আমলি ঢালি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।